এখন আমি যে গানটি করব হাসান মিয়ার লেখা গানটি হয়তো প্রচলিত সুর অনেকেই গায় হয়তো বা আমি গাচ্ছি আজকে প্রথম প্রথম গান একটু লাইভে গাইতে গেলে একটু ভয় লাগে বাবার দোয়া আছে আমরা শুনব চেষ্টা করি কেমন লাগে এটার উপরে একটু এই গানটি খুব মধুর একটা গান আগুন জ্বালাইয়া দিলি রে মনের আগুন তো নিভে আগুন জ্বালাইয়া দিলি রে কি আগুন জ্বালাইয়া দিলি রে মনে আগুন তো নিভে না দীপানিশ জ্বলছে রে আগুন দীপানিশ জ্বলছে রে আগুন কাঠ খড়ি লাগে না রে কি আগুন জ্বালাইয়া লালন লালন পাই সিরাজ সাইজের স্ত্রী এই কথা শুনতে পাই স্ত্রী কয় লালন কে বা তোমাকে জানাই লালনের আমি একবার চোখে দেখতে চাই ও রে আগুন জ্বালাইয়া দিলি রে মনে আগুন তো নিভে চলছে রে আগুন দীপানিশ চলছে রে আগুন কাঠ খড়ি লাগে
এর হুকুম মান্না গো বিবি পাউ ধুয়াইয়া দেন লালনকে দেখিতে গো বিবি উপর দিকে চাই উপর দিকে চাইয়া গো বিবি কথা নাহি বলে মুখ ভাসিয়া গেল তাহার দুই নয়নের জলে রে দুই নয়নের জলে লালনকে দেখে না বিবি দেখে সিরাজ সাই চিৎকার দিয়া পড়ে গেল বিবি সিরাজ সাইজের পায়ো রে গিয়া গুন জ্বালাইয়া দিলি রে মনের আগুন তো নিভে না দিপানিশ চলছে রে আগুন দিপানিশ চলছে রে আগুন কাকো কথা বলতে হয় আনা ফেসায় একের ঘরে ভক্ত যখন যাই কে বা ভক্ত কে বা মরির চিনতে নাহি পারে গুরুর দিকে পাও রাখিয়া ভক্ত শুইতে পারে হাসানে কয় ভক্তের মতো ভক্ত যদি আসলে ওই যে একটা কথাই বলতে চাই যে বাউল গানে এত সুন্দরভাবে নিজের মনের কথাগুলোকে ব্যক্ত করা যায় এর চাইতে মানে সহজ ভাষার হতে পারে না আপু আমাদের সাথে অনেক দর্শক মেসেজে যোগ দিয়েছেন আমরা একটু বলতে চাই তাদের নামগুলো আচ্ছা উনি নাম লেখেননি বাট লিখেছেন প্রেম করে কেউ বিয়ে করো না এই গানটি করার জন্য সর্বনাশ এটা তো কঠিন ভক্ত রনি আহমেদ লিখেছেন একটা অ্যালবামের শিরোনাম গান ছিল রনি আহমেদ লিখেছেন নাটোর থেকে দেদে পাল তুলে দে তারপরে শাহিন লিখেছেন আমার বন্ধুর প্রেম গুণে মানে অতুলনীয় এটা গাইতে হবে এই গানটা গাইতে হবে আরেকজন নাম লিখেননি লিখেছেন আমার বন্ধু দয়াময় এই গানটি করার জন্য রাজীব লিখেছেন কি জাদু করিলা এই গানটি করার জন্য মাটির ও পিঞ্জিরার মাঝে এই গানটি করার জন্য আসলে অনেক গানের অনুরোধ আছে আমি কোনটা রেখে কোনটা বলবো চিন্তা করছি বাদশা তারপরে সালাম আরও অনেকেই লিখেছেন আপু আসলে একই গানের অনুরোধ বারবার এসেছে আমরা পছন্দের একটি গান করি আপু এবার আমি আমার এক দর্শক কল দিয়েছিল একবার পাইলে গানটি শোনার জন্য বলেছিল ওটা গাই গানটি শুনি গানটি করা হয় না গানটি শুনবো কিন্তু সাথে আরেকজন দর্শক আছেন অনুরোধ নিয়ে ফোনটি নিয়ে আসছি হ্যালো আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম কে বলছেন আমি জামালপুর নান্দুলা থেকে বলছি সাইদুর রহমান সাইদুর ভাই ভালো আছেন আপনি হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন খুব ভালো আছি এবং ভালো লাগছে আপনি জামালপুর থেকে ফোন দিয়েছেন নিশ্চয়ই অনেক ঠান্ডা ঠান্ডার মাঝেও যে আমাদের সাথে আছেন এই জন্য ধন্যবাদ কথা বলুন বেলি আপুর সাথে প্রতিমাত্রিক এলাকায় খুব ঠান্ডায় আছে আমাদের আছি জি আপনি কথা বলুন বেলি আপুর সাথে এত ঠান্ডার মধ্যেও আমাদের সাথে আছেন অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আমি সত্যি ভাগ্যবতী আপনাদের সাথে সামনে একদম
এই বছরের শেষ দিন আপনাদের সাথে আছি সবাই, তো আমার জন্য দোয়া করবেন। জি বলেন, কোন গানের অনুরোধ? আমি জামালপুর নামদেশ থেকে বলছি। আচ্ছা আচ্ছা, জি বলেন। আমি ওই যে আপনার কাছে একটা ভালো মানে একটা গানের রিকোয়েস্ট ছিল যে বলছিলাম, মানে আপনার অনুষ্ঠানটা তো আমি প্রায় প্রায় দেখি। জি, আপনি ওই যে যমুনার জল দেখতে ভালো এই গানটা মানে আপনি। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ সাইদুর ভাই, আপনি সাথেই থাকুন। আশা করছি পছন্দের গান এক এক করে আপনি শুনতে পাবেন। আপু, আমরা গান শুনবো। আচ্ছা, এবার যে গানটি করছি আমার খুব পছন্দের গান, এবং এই এই গানটা দিয়েই কিন্তু আমার পরিচয় প্রথম। একবার পাইলে গানটি অনেকদিন করা হয় না, অনেকদিন পরে গাচ্ছি। তারে খুলে একবার পাইলে জড়াইয়া ধরতাম বন্ধুয়ার গলে, একবার পাইলে জড়াইয়া ধরতাম বন্ধুয়ার গলে, একবার পাইলে জড়াইয়া ধরতাম বন্ধুয়ার গলে। গোসল করাইতাম তারে কুসুম গরম জলে, গোসল করাইতাম তারে কুসুম গরম জলে, রাঙা চরণ মুছাইতাম আমার কালো চুলে, তার রাঙা চরণ মুছাইতাম আমার কালো চুলে, একবার পাইলে চড়াইয়া ধরতাম বন্ধুয়ার গলে, একবার পাইলে চড়াইয়া ধরতাম বন্ধুয়ার গলে। একবার পাইলে চড়াইয়া ধরতাম বন্ধুবার গলে।
পরানে পরান মিশাইয়া রাখিতাম তুলালে হাই হাই পরানে পরান মিশাইয়া রাখিতাম তুলালে নাই যা নাই যা গান শোনাইতাম রানু সরকার বলে ওরে নাই যা নাই যা গান শোনাইতাম রানু সরকার বলে একবার পাইলে জড়াইয়া ধরতাম গান নিয়ে কিছুই বলবো না, খুবই প্রিয় এবং সবার খুব ভালো লাগার একটি গান, কিন্তু সাথে দর্শক আছেন, ফোনটি নিয়ে শুনবো আসলে দর্শক কি বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি খোকন বলছি চট্টগ্রাম থেকে। জি, অনেক দূর থেকে ফোন করেছেন, ধন্যবাদ ফোন করার জন্য। আপনি কথা বলুন বেলি আপুর সাথে, শুনতে পাচ্ছে। প্রথমে আপনাকে নববর্ষের শুভেচ্ছা। আপনাকেও এটিভি কে ধন্যবাদ দিচ্ছি সুন্দর প্রোগ্রামের জন্য, মিউজিশিয়ান বাজারকেও ধন্যবাদ দিচ্ছি সুন্দর বাজারের জন্য। আপার কাছে আমার একটা অনুরোধ, দুইটা অনুরোধ করব। একটা হলো, একটা গান হলো জীবন মানে তো যন্ত্রণা, ভিতরে একটু হয়তো শেষ হবে না, অথবা লালসা যে কোনো একটা গান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুব ভালো লাগলো আপনার অনুরোধ শুনে। কিন্তু যেহেতু নতুন বছর, আমরা চাইবো জীবনের যন্ত্রণাগুলোকে সব ভুলে খুব সুন্দরভাবে নতুন একটি বছর শুরু হবে। আপু, সাথে কিন্তু আরেকজন দর্শক আছেন, ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, কে বলছেন? আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি ভালো তো? জি আপু, আমি মহাদেশ বলছি, নুরু হোসেন। জি নুরু ভাই, আপনি কথা বলুন, বেলি আপু শুনতে পাচ্ছেন। আমি গান শুনি, কিন্তু আজকে আমি ঘুমাইছিল, কিন্তু গান শুনে ঘুমটা ভেঙে গেছে। তবে আপনার কাছে একটা অনুরোধ করবো, বাবুল করিমের প্রেম ফুলের গন্ধে ফাঁপবে এই গানটা গাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ নূর হোসেন ভাই, সাথেই থাকুন। আপু, গান শুনবো শাব্দুল করিমের, এই গানটা খুব জনপ্রিয় গান, নৌকা বাইজ গান, গানটি করি। চন্দ্র সূর্য গন্ধায় আছে ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খি না, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খি না, কোন মিস্তরি নাও পাহনাইছে কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খি নাই, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খি নাই, কোন মিস্তরি নাও পাহনাইছে কেমন দেখা যায়, করে রে ময়ূর পঙ্খি নাই।
চলে যাই, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খি নাই, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খি নাই, বনস্তরি নাও বাহনাই কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খি নাই, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খি নাই, বনস্তরি নাও বাহনাই কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খি নাই, 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 ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খি নাই। বাহ, আরও একটি খুবই জনপ্রিয় গান শাহ আব্দুল করিমের। আসলে যে গানগুলো লোকমুখে শ্রুত তার মধ্যে কিন্তু এটি অসম্ভব জনপ্রিয় একটি গান। অসম্ভব অসম্ভব, আর খুব ভালো লাগে বেলি আপু আপনার কণ্ঠে সবসময় এই গানটি শুনতে। কিন্তু গানে গানে কিন্তু এবার আমাদের আরও একটি বিরতি নেবার সময় হয়ে গেছে। ঠিক আছে প্রিয় দর্শক, গানে গানে সময় হয়ে গেছে রাকিন ডেভেলপমেন্ট নিবেদিত গহিনের গানের আজকের আয়োজন থেকে আরও একটি বিরতি নেবার। বিরতির ঠিক পরপরই আবারও ফিরে আসবো আরও কিছু ভালো লাগার জনপ্রিয় গান নিয়ে। কোথাও যাবেন না, সাথেই থাকুন। আপনার কণ্ঠে ওই একবার পাই একবার পাইলে জোড়ায়া ধরতাম বন্ধুয়ার গলে এই গানটা। অবশ্যই গাবো, ধন্যবাদ, সাথেই থাকুন। খুবই জনপ্রিয় একটি গানের অনুরোধ, আমরা অবশ্যই শুনবো আপু। গান শুনবো এবার শাহ আব্দুল করিমের একটি গান গাইতে যাচ্ছি। এই গানটি কিন্তু আমারই কণ্ঠে মানুষ পরিচিত হয়, মানে সুপার সুপার হিট যেটা বলে সেটাই। আচ্ছা, মানে গানটি আসলে আপনি গাওয়ার পরে সবার কাছে পরিচিতি লাভ করে। ওকে শুনবো আপু। আইলাইনা আইলাইনা রে বন্ধু, করলাই রে দেওয়ানা সুখ বসন্ত সুখের কালে, সুখ বসন্ত সুখের কালে শান্তি তো দিলাইনা রে বন্ধু, আইলাইনা রে আইলাইনা রে ও বন্ধু। কেউ ভালোবাসে না কলে মোর কলমের মালা,
অনেক অনেক ধন্যবাদ এত জনপ্রিয় একটি গান করার জন্য। ইনফ্যাক্ট বেলি আপুই গানটা আমারও খুবই পছন্দের, আমি এই জন্য কিন্তু গাওয়ার লোভটা আসলে সামলাতে পারছিলাম না। তুমি গাইলে বলে তারও ওটার রূপ পেল। থ্যাংক ইউ আপু।